বন্ধুরা, ভিডিও এসইও করা কিন্তু কঠিন নয়, কিন্তু সঠিক টুলগুলোকে ব্যবহার করে ভিডিও এসইও করাটা অত্যন্ত অত্যন্ত জরুরি। যদি আপনি উল্টো পাল্টা ভুলভাল টুলগুলোকে ব্যবহার করে আপনি যদি ভিডিওকে এসইও করেন, তাহলে দেখবেন যে আপনার এসইও স্কোরটা অনেক হচ্ছে কিন্তু ভিডিওতে কোনো রকমের ভিউ আসছে না। সুতরাং সঠিক ভিউ আনার জন্য আপনাকে সঠিক টুলসগুলোকে ব্যবহার করতে হবে। একজন নতুন ইউটিউবারের জন্য কিন্তু এটা অত্যন্ত অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করার সুবাদে ইউটিউবের এসইও সম্পর্কে যে সামান্যতম কিছু জানতে পেরেছি, তার সাপেক্ষে বলতে পারি বন্ধুরা, যদি আপনার চ্যানেলটা নতুন হয়ে থাকে, যদি একজন নতুন ইউটিউবার আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কিছু টুলস ব্যবহার করতে হবে। আর এক্ষেত্রে ইউটিউবের প্ল্যাটফর্মে যে টুলসটা সবথেকে বেশি পপুলার সেটা হচ্ছে টিউববাডি। টিউববাডির মতন এই অ্যাপ্লিকেশানটাকে ব্যবহার করলে দেখুন, এখানে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন কত সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে যে কোন কিওয়ার্ডের কত সার্চ ভলিউম রয়েছে, কী ধরনের স্ট্রেংথ রয়েছে, কী ধরনের কম্পিটিশান রয়েছে এবং কতটা সেটা অপটিমাইজড। এই সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে কিন্তু একটা র্যাঙ্কিং তৈরি করছে এই টিউববাডি টুলটা। এবং টিউববাডি সম্পর্কে কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে এটা সমগ্র বিশ্বের সমস্ত ইউটিউবাররা কিন্তু এই টুলটাকে প্রেফার করে। সুতরাং বন্ধুরা, যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো টুল ব্যবহার করতে হবে। আর আমি কোনো রকমের পেড টুলের কথা আপনাকে বলবো না, ফ্রিতে ইউটিউবের প্ল্যাটফর্মে যে সমস্ত টুলগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করেই কিন্তু আপনি এরকম একটা ভালো এসইও র্যাঙ্কিং আপনার ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারেন। আর তাহলে কিন্তু আপনার ভিডিওটা সঠিকভাবে দর্শকের সামনে প্লেস হতে পারে এবং সেখান থেকে কিন্তু আপনি প্রচুর ভিউ আনতে পারেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে একটা বিশেষ চমকও রয়েছে, আর সেটা হচ্ছে টিউববাডি এই এক্সটেনশানটাকে সাধারণত ডেস্কটপে ব্যবহার করা হয় বা ল্যাপটপে ব্যবহার করা হয়, কিন্তু আজকের ভিডিওতে আমাদের মধ্যে যে সমস্ত নতুন ইউটিউবারদের কাছে ল্যাপটপ ডেস্কটপ কিছুই নেই, শুধুমাত্র একটা ফোন রয়েছে, সেই সমস্ত দর্শক বন্ধুরা কীভাবে ফোনের মাধ্যমে টিউববাডি অ্যাপ্লিকেশানটিকে ব্যবহার করবেন, আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো। খুবই সহজ মেথড, খুব একটা কঠিন কিছু জটিলতা কিছুই নেই, শুধু স্টেপ বাই স্টেপ বিষয়টাকে বুঝে নিন। যদি আপনি নতুন হন, যদি আপনার ভিডিওকে এসইও র্যাঙ্কিংয়ে প্রথম দিকে নিয়ে আসতে চান, তাহলে এই এক্সটেনশানটা সত্যিই আপনাকে ভীষণ রকমের হেল্প করবে। আর মোবাইলের মাধ্যমে এই বিষয়টাকে জেনে নেওয়ার জন্য চলুন এবার আমরা চলে যাই, আর মোবাইলের মাধ্যমে এই এক্সটেনশানটাকে ব্যবহার করবার জন্য চলুন আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে, আর সেখান থেকে দেখে নিই কীভাবে আপনি এক্সটেনশানটাকে ব্যবহার করে আপনার ভিডিওগুলোর জন্য সবথেকে হাই সার্চেবল টাইটেল এবং সেই সঙ্গে সঙ্গে ভালো ট্যাগসগুলোকে খুঁজে বের করবেন মোবাইলের মাধ্যমে, যা আপনার ভিডিওকে সঠিকভাবে এসইও র্যাঙ্কিং করতে সাহায্য করবে। টিউববাডি ক্রোম এক্সটেনশন, আজকের ভিডিওতে আমরা দেখব মোবাইল ভার্সনে কীভাবে আমরা এই ক্রোম এক্সটেনশনটিকে মোবাইলের মধ্যে ইনস্টল করতে পারি এবং সেখান থেকেও আমাদের একটি ভিডিওর প্রপার টাইটেলকে কীভাবে খুঁজে বের করতে পারি। আর এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের গুগলের প্লে স্টোরে। গুগলের প্লে স্টোরে এখানে আমরা ইন্ডেক্স ব্রাউজার এই টাইটেলটিকে সার্চ করব। বন্ধুরা, ইন্ডেক্স ব্রাউজার টাইটেলটিকে সার্চ করবার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি ব্রাউজার চলে আসবে। দেখুন, ইন্ডেক্স ব্রাউজার উইথ প্রোটেক্ট এই ভার্সনটিকে শুধুমাত্র আমরা ইনস্টল করব। এবং লক্ষ্য করে দেখুন, এটি 4.4 রেটিং রয়েছে, 1 মিলিয়ন রিভিউ রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে 100 মিলিয়ন ডাউনলোড রয়েছে। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর সংখ্যক ক্রিয়েটাররা যেহেতু এই ব্রাউজারটিকে ডাউনলোড করেছেন, সুতরাং এটি যে একটি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য একটি অ্যাপ্লিকেশন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা এটিকে ইনস্টল করব এবং ইনস্টল করার পরে এই ওপেন বাটনটিতে প্রেস করে এটিকে ওপেন করে নেব। এরপরে যথারীতি আমরা নেক্সট বাটনগুলোকে প্রেস করব এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যদি এটিকে ডার্ক মোডে কনভার্ট করতে চাই, তাহলে এবং ডার্ক মোডের এই এনেবল বাটনটিকে প্রেস করতে পারি, আদারওয়াইজ থেকে আমরা এটিকে ক্রস করে দিতে পারি। আমরা এটিকে ক্রস করে বেরিয়ে যাওয়ার পরে এই সার্চ সেকশনটির মধ্যে আমরা টাইপ করব টিউববাডি গুগল ক্রোম এক্সটেনশন। এটিকে সার্চ করবার পরে আমরা যে প্রথম যে লিঙ্কটিকে পাবো, এই লিঙ্কটির উপর প্রেস করব এবং এই লিঙ্কটিকে প্রেস করবার পরে এখানে যে থ্রি ডটস দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটসের উপর প্রেস করব এবং এখান থেকে এই ব্রাউজারটির এই টুলগুলির মধ্যে থেকে ডেস্কটপ ভার্সনটিকে আমরা সিলেক্ট করে নেব। আমরা এবার পেজটিকে মোবাইল ভার্সন থেকে ডেস্কটপ ভার্সনের মধ্যে দেখতে পাবো এবং এখানে দেখুন টিউববাডির অ্যাপ্লিকেশনটির ডেস্কটপ ভার্সনকে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা অ্যাড টু ক্রোম এই বাটনটিতে প্রেস করব এবং এখান থেকে অ্যাড এক্সটেনশন এই বাটনটিতে প্রেস করার সঙ্গে সঙ্গেই এক্সটেনশনটি এই ব্রাউজারের সঙ্গে কতটা কমফোর্টেবল সেটিকে চেকিং হওয়া শুরু হবে এবং তারপরে এটি এখানে ইনস্টল হয়ে যাবে। এটি ইনস্টল হওয়ার পরে এখানে রিমুভ ফ্রম ক্রোম এই বাটনটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আমরা এক্সটেনশনটিকে রিমুভও করতে পারি। এরপরে আমরা নিচে এই সেন্টার উপর প্রেস করবো, ডাবল প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে একটি নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে youtube.com এই পেজটিকে সিলেক্ট করে নেব। পেজটি ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদের ইউটিউবে চ্যানেলটিকে দিয়ে সাইন ইন করতে হবে এবং সাইন ইন করবার জন্য এই পেজটির রাইট সাইড টপ সেকশনের মধ্যে দেখুন একটি সাইন ইন বাটন রয়েছে, এখানে প্রেস করব এবং এখান থেকে আমরা আমাদের যে চ্যানেলের ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটিকে এখানে টাইপ করব। এখানে আমরা নেক্সট বাটনটি প্রেস করব, নেক্সট বাটনটি প্রেস করলে এখান থেকে পাসওয়ার্ড চাইবে, আমরা পাসওয়ার্ডটিকে পুট করব। আবার নেক্সট বাটনটি প্রেস করার পরে আমরা এখান থেকে কনফার্মেশনটিকে আমরা দিয়ে দেবো। আর এবার আমাদের ইউটিউবে চ্যানেলটি সাইন ইন হয়ে গেলে এখান থেকে আমরা থ্রি ডটসের উপর প্রেস করব এবং থ্রি ডটসে প্রেস করে এখান থেকে আমরা ডেস্কটপ ভার্সনের উপরে প্রেস করব এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পেজটি
মোবাইল ভার্সন থেকে ডেস্কটপ ভার্সনের মধ্যে কনভার্ট হয়ে যাবে। এবং এই পেজটির একদম টপে দেখুন এখানে টিউব বডি এক্সটেনশনটির লোগোটিকে আমরা দেখতে পাবো। এই লোগোটির উপর প্রেস করলেই এখান থেকে আমরা এই সাইন ইন সেকশনটিকে দেখতে পাবো, অর্থাৎ এবার টিউব বডি অ্যাপ্লিকেশনটিকেও বা এক্সটেনশনটিকেও আমাদেরকে সাইন ইন করতে হবে। আর সেই জন্য প্রথমে আমরা এই চেক ইন বক্স এই অংশটিকে চেক ইন করে নেবো। বক্সটিকে চেক ইন করে নেওয়ার পরে আমরা সাইন ইন উইথ ইউটিউব অংশটিতে প্রেস করবো। আর এখান থেকে আমরা আমাদের চ্যানেলটিকে সিলেক্ট করে নেবো, অর্থাৎ চ্যানেলের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটিকে সিলেক্ট করে নেবো, অ্যালো বাটনটি প্রেস করবো এবং দ্যাটস ইট, আমাদের এক্সটেনশনটি সাইন ইন হয়ে যাবে। আর এবার আমরা ইউটিউবের যে এক্সটেনশনটি রয়েছে সেটি রেডি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি আমরা রিডাইরেক্ট হয়ে যাব এবং সেই সঙ্গে সঙ্গে সাকসেসফুলি সাইন ইন, দেখুন আমাদের টিউব বডির যে এক্সটেনশনটি তার আগে সাকসেসফুলি সাইন ইন এই লেখাটি ফুটে উঠেছে। এবার আমরা আবার লোগোটির উপর প্রেস করবো। লোগোটির উপর প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কিওয়ার্ড এক্সপ্লোরার এই সেকশনটির উপর প্রেস করলেই এখান থেকে আমরা একটা সার্চ সেকশনকে পেয়ে যাব এবং এখানে আমরা যে কোনো ভিডিও টাইটেলকে এবার সার্চ করতে পারি। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ডেস্কটপের মধ্যে টিউব বডি এক্সটেনশনের মধ্যে সার্চ করে থাকি ঠিক সেভাবেই আমরা এখানে সার্চ করতে পারবো। এবার আমরা এখানে যে কোনো একটি ভিডিও টাইটেলকে সার্চ করব। সাপোজ হাউ টু গ্রো অন ইউটিউব এই টাইটেলটিকে আমরা সার্চ করব। টাইটেলটিকে আমরা এখানে লিখবো এবং লেখার পরে এখানে এক্সপ্লোরার এই সেকশনটিতে প্রেস করলেই আমাদের সামনে দেখুন একটি রেজাল্টকে শো করছে এবং এটি দেখুন ফেয়ার, অর্থাৎ 100-এর মধ্যে 33 শো করছে। ধরুন এটি খুব একটি লোয়ার পার্সেন্টেজ, কিন্তু যাই হোক পরীক্ষামূলকভাবে আমরা এই মুহূর্তে দেখার জন্য আমরা এই পার্সেন্টেজ ধরেই এগোবো। এবার দেখুন নিচে এই পার্সেন্টেজটি যে আসছে কিসের উপর ডিপেন্ড করে, প্রথমে রয়েছে দেখুন সার্চ ভলিউম, অর্থাৎ কত সংখ্যক মানুষ এই টাইটেলটিকে দিয়ে সার্চ করছে, এবং তার নিচে রয়েছে কম্পিটিশন লেভেল, অর্থাৎ কত সংখ্যক ক্রিয়েটর এই টাইটেলের উপরে ভিডিও তৈরি করেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে অপটিমাইজেশন স্ট্রেন্থ, অর্থাৎ এই টাইটেলটির কত দূর পর্যন্ত অপটিমাইজ করবার জন্য ক্ষমতা রয়েছে, আপনার ভিডিওটিকে অপটিমাইজ করবার ক্ষমতা রয়েছে। এই তিনটি সেকশন যদি গ্রিন সেকশনের মধ্যে থাকে বা গ্রিন জোনের মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি এই পার্সেন্টেজটি বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার টাইটেলটির স্ট্রেংথও বাড়বে। এবং যদি এগুলো কম বেশিভাবে রেড জোনের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার টাইটেলের স্ট্রেংথ কমতে থাকবে, এবং টাইটেলের স্ট্রেংথ যত কমবে ততই আপনার ভিডিও উইক হবে এবং সেই সঙ্গে সঙ্গে অ্যালগোরিদম ভিডিওটিকে কম দর্শকদের সামনে তুলে ধরবে। ফলে আমাদেরকে উত্তরোত্তর এই টাইটেলটির সার্চ সেকশনের মধ্যে বিভিন্ন রকমের ওয়ার্ডকে বা বিভিন্ন রকমের কিওয়ার্ডকে পরিবর্তন করে অ্যাডিশন অল্টারনেশন করে আমাদের দেখতে হবে যে কোন টাইটেলটি সবথেকে সুইটেবল হতে পারে এবং ম্যাক্সিমাম পার্সেন্টেজ এখানে আমরা কোনটাতে পারছি। জেনারেলি এখানে 60% অ্যাবভ যদি কোনো টাইটেলকে আপনি পান যার পার্সেন্টেজ 60%-এর বেশি তাহলে ডেফিনেটলি সেই ধরনের টাইটেলকে আপনি চুজ করতে পারেন এবং তার উপরে আপনি ভিডিওকে তৈরি করতে পারেন। এবং এখানে নিচে দেখুন ভিডিও ইন সার্চ রেজাল্ট এই সেকশনটির মধ্যে 43.1 মিলিয়ন, অর্থাৎ এই টাইটেলটির এগেনস্টে কত ভিডিও তৈরি হয়ে রয়েছে সেটি এখানে শো করছে, এবং সেই সঙ্গে সঙ্গে মান্থলি সার্চ প্রতি মাসে কত দর্শকবন্ধু এই টাইটেলটিকে সার্চ করেন সেই সংখ্যাটিকেও কিন্তু এখানে শো করছে, এবং এটি দেখুন 8.60K, অর্থাৎ 8,000 দর্শকবন্ধু এটিকে সার্চ করে থাকেন। সুতরাং বন্ধুরা সব দিক থেকে মিলিয়ে এখানে যে সার্চ রেজাল্টটিকে আমরা দেখতে পাচ্ছি সেটি মোটেও স্যাটিসফ্যাক্টরি নয়, আর এই জন্য আপনাকে বারবার এটিকে চেঞ্জ করে দেখতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে সার্চ রেজাল্টটি শো করছে 43.1 মিলিয়ন এবং 8.60K, এটি অ্যাকচুয়ালি আপনি যে দেশ থেকে সার্চ করছেন সেই দেশের তার নিরিখে এই রেজাল্টটিকে শো করছে। এবার আপনি যদি আপনার টাইটেলটির সঙ্গে রিজিয়নাল কোনো ল্যাঙ্গুয়েজকে, অর্থাৎ ইন বাংলা বা বাংলা ল্যাঙ্গুয়েজ এই জাতীয় কোনো কিওয়ার্ডকে যদি যুক্ত করেন তাহলে ন্যাচারালি এখানে রেজাল্টের মধ্যে প্রচুর পার্থক্য দেখতে পাবেন, সেক্ষেত্রে সার্চ ভলিউম এবং সেই সঙ্গে সঙ্গে সার্চ রেজাল্টের মধ্যে বিস্তর তারতম্য দেখতে পাবেন এবং হয়তো আপনার ভিডিও টাইটেলটি অনেক স্যাটিসফ্যাক্টরি কোনো টাইটেল হতে পারে। আর রাইট সাইডে এখানে দেখুন কমন ভিডিও ট্যাগ, অর্থাৎ জেনারেলি এই টাইটেলটির এগেনস্টে যত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলির মধ্যে কোন ধরনের ট্যাগকে ব্যবহার করা হয়েছে সবথেকে বেশি সেই ধরনের ট্যাগগুলি এখানে শো করছে। বন্ধুরা এই ট্যাগগুলি কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট, আপনি যদি এই ধরনের ট্যাগগুলিকে ব্যবহার করেন বা এই ট্যাগগুলোকে বা কিওয়ার্ড হিসেবে ধরে নিয়ে যদি আপনি টাইটেলের মধ্যে রেখে যদি টাইটেলকে ক্রিয়েট করেন তাহলে কিন্তু ভীষণ রকমের একটি ভালো টাইটেল তৈরি করতে পারেন একটি ভিডিওর। আর এরপরে এখানে রেজাল্ট সেকশনটি রয়েছে, এই রেজাল্ট সেকশনটিতে প্রেস করলেই আমরা দেখতে পাবো এই টাইটেলের এগেনস্টে টপমোস্ট ভিডিও কোনগুলি রয়েছে, আপনি যদি এই ভিডিওগুলো কী ধরনের টাইটেল ব্যবহার করছে এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওগুলির মধ্যে কোন ধরনের কিওয়ার্ডকে ব্যবহার করা হয়েছে সেগুলি কিন্তু এখানে হাইলাইট করে দেখানো হয়েছে, এবং আপনি যদি এই ভিডিওগুলির যে ট্যাগগুলি রয়েছে সেগুলিকেও যদি চেক করে দেখেন বা তাদের কী ধরনের ডেসক্রিপশন তারা লিখেছে সেগুলিকেও যদি চেক করে দেখেন তাহলে কিন্তু আপনি একটি প্রপার আইডিয়া পেয়ে যাবেন আপনার ভিডিও তৈরি করবার জন্য
কোন ধরনের টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ লেখা দরকার সেই বিষয়গুলি সম্পর্কে। আর এটা ছিল বন্ধুরা মোবাইলের মাধ্যমে ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য টিউব বাইড এক্সটেনশনটিকে ব্যবহার করবার সঠিক পদ্ধতি। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটি এ পর্যন্ত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাবেন। আর যারা অলরেডি আমাদের সঙ্গে রয়েছেন সকলকে ধন্যবাদ। দেখাবেন নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।